আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আপনাদের সাথে কথা বলবো 2024 সালের অক্টোবর মাসে কিছু বোনাসের পাগামেন্টের তারিখ নিয়ে। আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই। বন্ধুরা, সর্বপ্রথম যে বোনাস নিয়ে কথা বলবো, আপনার নাসিতে যারা আছেন আপনাদের পাগামেন্টের কত তারিখ থেকে আসবে এই অক্টোবর মাসের শেষ বিষয় নিয়ে। নাসিতে পাগামেন্ট আসা শুরু হয়েছে অক্টোবর মাসের 7 তারিখ থেকে। 7 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত আপনাদের আসতে থাকবে বন্ধুরা। এর পরবর্তীতে যে বোনাস নিয়ে কথা বলবো, এটা হচ্ছে এই অক্টোবর মাসে আপনার বোনাস আসছে না ইনকুশনে। এই বোনাসের জন্য যারা দোমন্দা করছেন, নতুন অবস্থায় যারা আছেন, নতুন যারা দোমন্দা করছেন, আপনাদের পাগামেন্ট গুলো আসবে এই অক্টোবর মাসের 15 তারিখ থেকে। আর যারা পুরনো আছেন, আপনাদের পাগামেন্টের তারিখ দেওয়া হয়েছে এই অক্টোবর মাসের 25 তারিখ থেকে আপনাদের পাগামেন্ট গুলো আসবে। যারা পুরনো আছেন, আপনাদের পাগামেন্টের তারিখ দেওয়া হয়েছে অক্টোবর মাসের 25 তারিখ থেকে। তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন অক্টোবর মাসে আপনারা যারা বোনাস আসন ইনকুশনে এর জন্য যারা দোমন্দা করছেন, আপনাদের পাগামেন্ট গুলো কত তারিখ থেকে আসবে। বন্ধুরা, এর পরবর্তীতে কথা বলবো বোনাস আসন ইনকো নিয়ে। বোনাস আসন ইনকোর জন্য আপনারা যারা দোমন্দা করছেন, আপনাদের 16 তারিখ, 17 তারিখ ও 18 তারিখ আপনাদের পাগামেন্ট গুলো আসবে। আর যাদেরটা পরিবর্তন হয়েছে, মনে করেন ইজের সাথে পরিবর্তন হোক কিংবা ফ্যামিলি ভাবে যে কোনো ভাবে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, তাহলে আপনাদের পাগামেন্ট 2টা তারিখ দেওয়া হয়েছে, 19 তারিখ ও 31 তারিখ। এই তারিখের ভিতরে আপনাদের পাগামেন্ট গুলো আসবে। যাদেরটা শুধুমাত্র পরিবর্তন হয়েছে আপনাদের পাগামেন্টের তারিখ, 19 তারিখ ও 31 তারিখ। 2024 সালে অক্টোবর মাসে রেঞ্জিং বোনাসের জন্য যারা দোমন্দা করছেন, আপনাদের পাগামেন্ট কত তারিখ থেকে আসবে এই নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে ভাই অক্টোবর মাসে আপনাদের পাগামেন্ট গুলো কত তারিখ থেকে আসতে পারে। আপনাদের পাগামেন্ট গুলো অলরেডি আপনার এই অক্টোবর মাসের 13 তারিখ থেকে আসা শুরু হয়েছে। আর যারা পেস স্লিপের সাথে পাবেন, আপনাদের পাগামেন্ট গুলো আসবে মাসের শেষের দিকে। আর যারা নর্মাল আছেন, আপনাদের পাগামেন্ট গুলো এই অক্টোবর মাসের 13 তারিখ থেকে আসা শুরু হয়েছে। বন্ধুরা, আশা করি আপনারা জানতে পারলেন রেঞ্জিং বোনাস ও অনেকে এক্স বোনাস হিসেবে চেনেন এই অক্টোবর মাসে আপনাদের পাগামেন্ট গুলো কত তারিখ থেকে আসবে। ক্রয় কার্ডের জন্য যারা অপেক্ষায় আছেন, অক্টোবর মাসে আপনাদের ক্রয় কার্ডটা আসবে না, আপনাদের ক্রয় কার্ড গুলো আসবে নভেম্বর মাসে। আর যাদেরটা বকেয়া আছে, আপনাদের ক্রয় কার্ডের পাগামেন্ট আসবে অক্টোবর মাসে। শুধুমাত্র যাদের বকেয়া আছে তাদেরটা আসবে, আর যারা এই অক্টোবর মাসের জন্য অপেক্ষায় আছেন আপনাদেরটা আসবে নভেম্বর মাসে। পেনশন ভাতায় যারা আছেন, আপনাদের পাগামেন্ট গুলো আসা শুরু হয়েছে আপনার অক্টোবর মাসের 1 তারিখ থেকে ও 6 তারিখের ভিতরে আপনাদের পাগামেন্ট গুলো দেওয়া হয়েছে। যাদেরটা আসে নাই, যদি কোনো কর্মে যাদেরটা না এসে থাকে, অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে, এর পরবর্তীতে আপডেট আসলে আপনাদের জানানোর চেষ্টা করবো। বন্ধুরা, এই ছিল অক্টোবর মাসে কিছু বোনাসের পাগামেন্ট তারিখ নিয়ে কথা। আশা করি বন্ধুরা ভিডিওটা একটু হলেও আপনাদের উপকার আসবে। যদি উপকার আসে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখতে থাকবেন, আমার সাথে থাকবেন, কেননা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি, নতুন নতুন কথা নিয়ে আসি। আমি লিটন, এটা নেপালি থেকে, আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে, নতুন কথা নিয়ে। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।